হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার না মানা। আগে আরেকবার চেষ্টা করে দেখো, তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে। কঠোর পরিশ্রমে কখনো বিকল্প নেই, কখনো হাল ছাড়ো না, বিশ্বাস করা বদ্ধ করো না, কখনো হার মানো না। তোমার যতক্ষণ চেষ্টা করা উচিত ততক্ষণ চেষ্টা করো, তাহলেই তুমি কাজে সফল হবে। যদি হার না মেনে তুমি চেষ্টা করে যাও, তুমি একদিন সফল হবেই তোমার জীবনে। ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো, তাহলেই তোমার জীবনে সফল হতে পারবে। মানুষ জীবনে কখনো ব্যর্থ হয় না, সে শুধু একটা পর্যায়ে এসে হার মেনে যায়। এ কারণেই তার জীবনে কখনো সফল হয় না। হার মানার আগে কখনোই তোমার জীবনে কোনোদিনই তুমি ব্যর্থ হবে না। অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেওয়ার কারণে। অনেকে হার মেনে নেওয়ার কারণে বুঝতে পারেনি তারা বিজয়ের কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, তোমাকে নিয়ে খারাপ আলোচনা করুক, তাতে কিছু আসে যায় না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে, তাহলেই তোমার জীবনে তুমি সফল হতে পারবে। তুমি কত ধীরে চলছ সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলাটাই আসল কথা। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকেদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরেও চেষ্টা করে গেছে।